সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় আলাপ করতে চাচ্ছি, সেটি হল ভ্রাম্যমাণ আদালত। এ প্রসঙ্গে আরো বলি, এই ভ্রাম্যমাণ আদালত 2009 সালে এটি সংসদে পাশ হয়। তার আগে এটি অর্ডিন্যান্স আকারে ওই বছরই জারি করা হয়েছিল। এখানে এই আইনটির বিষয়ে পাঁচটি পর্বে আমি বেশ কিছুদিন আগে বিস্তারিত আলোচনা করেছি, আমি সে প্রসঙ্গে যাব না। সেখানে একটা জিনিস আমার বলার যে সেখানে এই আইনের ভেতরে শিডিউল রাখা হয়েছে, শিডিউলে যত রকম এটা আর কি লোকাল ল বা স্পেশাল ল যেগুলো আছে, এই সমস্ত জিনিসই ওই শিডিউলের ভিতরে দেওয়া আছে। সেখানে এই আইনের ভিতরে শুধু বলা হয়েছে যে শিডিউলভুক্ত অপরাধগুলো সেখানে ইয়ে করা হবে, বিচার করবে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় হল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ওই সরকারি অন্য সংস্থার সাহায্য চলে তারা তাকে সাহায্য দেবে, এ কথাটি আইনের ভিতরে রাখা হয়েছে। এখানে যে জিনিসটা আমি এর আগে আলোচনা করেছি, সেখানে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো ডেভিয়েশন হচ্ছে। যেহেতু মাজদার হোসেন সেই মামলার পরিপ্রেক্ষিতে জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ সেপারেশন হয়ে যায় এবং তার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিক্যালি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোন জুডিশিয়াল ক্ষমতা ছিল না, তো 2009 সালে এটি যখন সংসদ নতুন সংসদ বসে তার আক্ষণে এই সমস্ত জিনিস এটি বলবো আমি নেগোসিয়েশনের মতোই এগুলো এভাবে করে এই আইনটি পাশ করা হয়েছে। কিন্তু এখানে অনেক কিছু যে জিনিসটা রয়ে গেছে যে ওখানে যেগুলো বলা আছে যে যে সমস্ত অপরাধ গুরুতর সেগুলো যদি এই সময়ে ট্রেস হয় সেগুলো সম্পর্কে মামলা হবে, মামলা করবে, এই ধরনের জিনিসগুলো খুব কম। যেমন আমি যদি বলি যে হোর্ডিংটা স্পেশাল পাওয়ার অ্যাক্টে এটি অনেক সাজা, ট্রান্সপোর্টেশন ফর লাইফ এগুলো, তারপরে ব্ল্যাক মার্কেটিং, কালোবাজারি বা ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। সেগুলো আপনার আইনের দৃষ্টিতে যদি বলা হয় তাহলে এগুলো হল আইনের যে মানে যেটা উদ্দেশ্য সেটা হল বড় অপরাধী অপরাধীকে সোপর্দ করার নিয়ম। এখানে সেই জিনিসগুলো এখন দেখা যায় না। দেখা যাচ্ছে যে একটা অপরাধীকে ফাইন করা হল, এই অল্প কিছু সাজা দেওয়া হল, অথচ সেটি যদি রেগুলার আইনে সেটার ব্যাপারে আইনগত ব্যবস্থা এবং এফআইআর হতো তাহলে কিন্তু ওই ধরনের দৃষ্টান্তমূলক সাজা হতো, এই ধরনের অপরাধ করার সুযোগ পেত না। কিন্তু ফলে হচ্ছে কি, এই ছোট ছোট অ্যাকশন নেওয়াতে এটি একটি গা শোয়ার মতো হয়ে যাচ্ছে। এবং ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে মনে হয় যেন মাঝে মাঝে যে এই ইউটিউবের ভিডিও কন্টেন্ট করার মতো এরকম, যে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট গেলেন উনি তার সাথে টিভি ক্যামেরা বা এমনি ক্যামেরা এ সমস্ত থাকে, সেগুলো প্রচার মাধ্যমে প্রকাশ হয় এবং সেখানে যে সমস্ত কনভারসেশন হয়, কথাবার্তা বলে এই দোকানদারের সঙ্গে কি কি বলা হচ্ছে সেগুলো ভিডিও হয়, সেগুলো প্রশ্ন করে উত্তর দেয়, এরকম দু একটা কথাবার্তাও মানে নাটকীয়ভাবে জিনিসগুলো আসছে। এবং ফলে যে জিনিসটা হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে একটু হালকা হয়ে যাচ্ছে, যে বিচার আদালত যে সেখানে যে সমস্ত জিনিসগুলা সেটা আস্তে আস্তে যেন একটি ইসে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস হল যে যখন এই আদালত কোনো মার্কেটে হোক বা যেখানে কোনো বিশেষ জায়গায় কখনো কখনো যে যায় তার সঙ্গে যেমন টেলিভিশনের ক্যামেরা বা ইত্যাদি যায়, সেখানে যে সমস্ত সংস্থা বা যারা থাকে সবাই যে এই যে আনুষ্ঠানিকভাবে এই সমস্ত জিনিস দেখানোর প্রবণতা, এটি কিন্তু আইন শৃঙ্খলার মানে যে উদ্দেশ্য আইনটা করা, যে উদ্দেশ্যে আদালত পরিচালনা করা, সেটা কিন্তু ডেভিয়েশন হয়। এখানে উইদাউট এনি অ্যাসপারশন টু এনিবডি বাস্তবতা অনেক রকম অন্যরকম। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইনগতভাবে যেমন
এটি বাধাগ্রস্ত হয়, উপর আদালতে চ্যালেঞ্জ হয়, অনেক কিছু হয়, সে সমস্ত জিনিসগুলো মিডিয়াতে আর আসে না। কিন্তু এটি যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা প্রচার ধর্মী একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, প্রচার করারই একটা যেন উদ্দেশ্য। আর এই সম্পর্কে এই আইনের বিস্তারিত বিষয়ে আমার 5টা ভিডিও আমি করেছি, সেখানে বিস্তারিতভাবে আমি বলেছি। এবং সেখানে মফস্বলে দেখা যাচ্ছে থানা সদরে এই সমস্ত অপরাধগুলো দূরে থেকে ধরে নিয়ে এসে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে ভ্রাম্যমাণ আদালত হিসাবে সোপর্দ করার ঘটনাও এরকম আছে অনেক। এবং এক্ষেত্রে আমরা পত্রপত্রিকাও দেখেছি বিভিন্ন জায়গায় খুবই বিতর্কিতভাবে এই সমস্ত জিনিস হয়েছে এবং আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। তো সেজন্য এই আইনটি এই আদালত পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত স্বচ্ছতা এবং সুনির্দিষ্টতা এবং তার একটা আদালতের যে একটা ভাব গাম্ভীর্যতা, এই জিনিসটা ফিরিয়ে আনা উচিত। নইলে কিন্তু আস্তে আস্তে এটির যে একটা ওয়েট, ওজন, এটি আস্তে আস্তে হারিয়ে যাবে। তো এটুই আর কি আমি আজকের মতো আমি এটুকুই বলবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।